সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টিতে আমি সৃষ্টি আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ডালের বড়া কার না খেতে ভালো লাগে, তবে ডালের বড়া করতে গেলে বাটাবাটির যে ঝামেলাটা, এই ঝামেলাটাও আবার অনেকেরই ভালো লাগে না। ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে ডাল আজকে রেডি করে ফেলবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি সাধারণত বাড়িতে এভাবেই ডাল ম্যাশ করি আর প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে ডালগুলোকে সংরক্ষণ করে রাখি। আসুন তবে দেখে নিই। আমি এখানে বুটের ডাল নিয়েছি, ছোট সাইজের যে বুটের ডালটা পাওয়া যায় সেই ডালটাকেই নিয়েছি বড়া ভাজার জন্য। আমি ডালগুলোকে প্রায় ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি সোক করার জন্য। তারপরেই ডাল থেকে জল ছাড়িয়ে নিতে হবে এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারে ডালগুলো যখন আমি দিয়ে দিচ্ছি তখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না, কারণ সারা রাত জল সোক করার পরে এর মধ্যে বেশ একটা জলের ভাব চলে আসে, যার কারণে আর কোনো এক্সট্রা জল দিতে হবে না। যদি জল দিয়ে দেই তাহলে জলের মাত্রাটা বেড়ে যাবে আর বড়াটা কিন্তু শক্ত হবে না, সেটা নরম হয়ে যাবে। তাই কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করছি না। দেখুন খুব সুন্দরভাবে নিজে নিজেই কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের অবস্থাটা। একটা কাঁটা চামচ দিয়ে আমি নিচেরগুলো উপরে আর উপরের ডালগুলো নিচে দিয়ে দিচ্ছি, কারণ নিচের ডালগুলো বেশি করে মিহি হয়ে গেছে আর উপরেরগুলো এখনও হয়নি, তাই উপর নিচ করে দিচ্ছি, এতে করে সমানভাবে ব্লেন্ড করা হয়ে যাবে। ডালগুলো রেডি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিই, হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি। এভাবে কিন্তু এখন আপনারা তেলে ভাজতে পারেন। এখন আমি একটা পটে নিয়ে নিব এবং এই ডালগুলো কিন্তু আমি ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে খেতে পারবো। এভাবে করে ব্লেন্ডারের সাহায্যে যে কোনো ডাল আপনারা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারবেন। আমি কিন্তু বাসায় এই করে থাকি, আমি বিভিন্ন রকমের ডালের বড়া বানাই, যেমন মসুর ডাল, বুটের ডাল, মাসকলাই ডাল। আর অবশ্যই সেটা ডিপ ফ্রিজেই হতে হবে, ঢাকনা আটকানো একটি বক্সে আপনারা এভাবেই ডাল দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের আমার এই ছোট্ট মজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি অবশ্যই ভালো লেগেছে এবং সবার অনেক উপকারে আসবে। আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, সাথে সাথে নোটিফিকেশন বেলটিতেও প্রেস করে রাখুন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের অনুপ্রেরণা বাড়াবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেলটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন।